আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা, গোলাম মোস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি অ্যান্ড্রয়েড অ্যাপসের পঞ্চম পর্বের ক্লাস শুরু করতে যাচ্ছি, তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। অ্যাপস আসবে অ্যান্ড্রয়েড থেকে, অ্যাপস এর এই জাভার নিচে দেখুন মেন অ্যাক্টিভিটিস ফাইল আছে, এটা জাভার কোড গুলো থাকে। আর এই যে রিসোর্সের ভিতর অ্যাক্টিভিটি মেন এক্সএমএল ফাইল, এইখানে মূলত আমরা কাজ করব। গত পর্বে আমি এই পর্যন্ত করেছিলাম, তারপর থেকেই আজকে আমি আপনাদের দেখাবো। দেখুন এখানে, দেখুন আমাদের এই যে গত পর্বের ক্লাস থেকে আমি এই পর্যন্ত দেখিয়েছিলাম, এখানে অ্যান্ড্রয়েড যে টেক্সটের সাইজ কমাই দিলাম, এবং এই যে দেখুন এখানে যে টপ যে মার্জিন ছিল এটাও আমি কমাই দিলাম, এই 200 জায়গায় আমরা একটু কমাই, এই কমাই 100 করে দিলাম। তারপর যদি রান দেই আমরা এই জন্য এখন দেখি, রান দেওয়ার পরে দেখুন এই যে লেখার সাইজ ছোট হয়ে গেছে। তারপর দেখুন নিচে আমি একটা এই যে টেক্সট ভিউ করব, টি লেখার সাথে বড় হাতের টি দেবেন, টি দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে। তারপরে ম্যাচ প্যারেন্ট এখানে দিবেন, ম্যাচ প্যারেন্ট মানে পুরো অংশটা জুড়ে থাকবে, এখান থেকে যে কোনো দিক আপনার মিডিলে লেফটে রাইটে নিতে পারবেন। আচ্ছা, তারপরে এখন দেখুন আমি এই টেক্সট ভিউটা কোথায় বসাবো, এর একটা আইডি প্লেস করব, আইডি দেবো উপরে ডবল ট্যাগের। এই যে প্রথমে টেক্সের সামনে লেস দেন আর শেষে কিন্তু এই যে গেটার দেন দিয়ে শেষ করছে, হ্যাশ দিয়ে গেটার দেন দিয়ে শেষ করছে, সেই জন্য এই টেক্সট ভিউর এটাও নিচেও কিন্তু আপনার এটা শেষ করতে হবে না। তারপর দেখুন এখানে আমি এই যে একটা টেক্সট ভিউর আইডি দিলাম সেকেন্ড টেক্সট ভিউ, উপর যদি আমরা টি দেই তাহলে টেক্সট এই যে এখানে আসবে, টেক্সট অ্যান্ড্রয়েড টেক্সট এখানে আমরা লিখে দেব সেকেন্ড টেক্সট। আচ্ছা, এখানে দেওয়ার পর আমরা যদি রান করি, দেখুন এখানে যদি রান করি আমরা এখানে দেখতে পাবো যে এই যে টেক্সট দুটা টেক্সট আমরা এখানে জাস্ট দেখাবে, দুটা টেক্সটই দেখুন একটার পর একটা দেখাবে, এই যে এটা আগের টেস্ট, এটা কেবল দিস ইজ সেকেন্ড টেস্ট। এখন যদি আমরা লেস দেন দিয়ে এই যে পি দেই, বড় হাতের পি দেওয়ার সাথে সাথে দেখুন বাটনের চিহ্ন আসবে। পর্বে আমরা দেখেছিলাম ম্যাচ প্যারেন্ট দিয়ে, এখন আমরা দেখবো যে ওয়ার্ক টেস্ট দিয়ে, ওয়ার্ক টেস্ট দিয়ে একটা বটন তৈরি কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা এই বটন এরও একটা আইডি দিবেন এবং টেক্সট একটা নাম দিবেন, আমরা এখানে লিখবো এই যে আইডি একটা নাম্বার দিব এবং বা আইডির নাম্বারটাও এই যে অবলিক দিয়ে বাটন দেবেন। তারপরে এখন এই বাটনটা আমরা মার্জিন দিয়ে মাঝখানে লিখব, তাহলে লিখবেন যে এম এ আর দিয়ে মার্জিন যদি দেই তাহলে এখানে লেফটটা নেবেন, এই যে লেআউট মার্জিন লেফট, লেফটে কত করে দিব ডিপি দিলাম, ডিপি দিয়ে যদি আমরা এখানে রান করি তাহলে দেখবেন যে এটা জাস্ট কতখানি সরছে, মাঝে যদি ঠিক মতো যায় তাহলে ঠিক আছে, না হলে আর একটু সরাবো আমরা। জাস্ট এখানে এই যে যখনই আমরা দিলাম অল্প একটু সরেছে, দেখুন অল্প একটু সরেছে, তাহলে আরও 100 দিব, এখানে আমরা 100 দিলাম, এই যে দেখুন 100 বা 120 দিলাম, 120 দিয়ে এখন যদি রান করি তাহলে দেখুন এখানে মাঝখানে চলে আসছে। এইভাবে আপনারা ইচ্ছা মতো জাস্ট বটনটা সরিয়ে নেবেন। তো দেখুন আবার যদি এই যে মার্জিন, তারপর দেখুন এই যে মার্জিন টপে নিলাম 100 দিবি, হ্যাঁ এখানে যদি আমরা নিচে দিতে যাই সেই ক্ষেত্রে আমরা দেখুন এখানে দিলাম মার্জিন টপে 100 দিলাম, 100 দিয়ে এই যে দেখুন এখানে যদি এই করি একদম উপরের থেকে নিচে চলে আসবে, দেখুন একটু অপেক্ষা করি, এখানে 100 মানে এইটুকু আসছে, তাহলে আর বাড়াই দিতে হবে, তাহলে এটাকে আমি যদি 300 করে দিই, এখানে দেখুন এটা মুছে যে 300 করে দিই, 300 করে আবার রান করি, এই যে রান দিলাম তো দেখুন বটনটা নিচে চলে আসবে, এখানে যে বাটনটা দেখুন এখানে এই যে বাটনটা নিচে চলে আসবে।
তো বন্ধুরা আজকে পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।